ঢল আর ভারী বসনে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করেছে পানি ঢুকে পড়েছে কুড়িগ্রামের দুই উপজেলায় দেখা দিয়েছে ভাঙন এ নিয়ে তিস্তা পাড়ের বুড়িরহাট এলাকা থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মোমিনুল ইসলাম মঞ্জু মানে ভারী বৃষ্টিপাত হচ্ছে সেই সাথে নেমে আসছে ঢল পাশাপাশি স্থানীয়ভাবেও ভারী বৃষ্টিপাত হচ্ছে যার ফলে কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত নদ নদীগুলোতে আবারও পানি বাড়তে শুরু করেছে এর মধ্যে তিস্তা নদীর পানি প্রবাহ কাউনিয়া পয়েন্টে এই মৌসুমে দ্বিতীয়বারের মতো বিপদসীমা অতিক্রম করেছে যার ফলে তিস্তার বাম তীরে যে কুড়িগ্রামের রাজাহাট এবং উলিপুর উপজেলার গ্রামগুলো রয়েছে তার নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে ফলে এই সব গ্রামের মানুষ এখন ভাঙন এবং বন্যা আতঙ্কে রয়েছে কেননা এখন ভাঙনও কিন্তু চলছে বিশেষ করে রামহরি চতরা সহ যে ওখানকার চারটি গ্রাম রয়েছে কালীর মেলা এই চারটি গ্রামেও কিন্তু ভাঙন অব্যাহত রয়েছে সেখানে কিন্তু জীববর্তী বালিব্যাগ ফেলে সেই ভাঙন ঠেকানোর চেষ্টা করা হয়েছে পাশাপাশি বুড়িরহাট এলাকায় যে সলিড স্পার্ট ছিল ষাট মিটার তার মধ্যে 30 মিটার গত বছর বন্যায় ভেঙে গেছে অবশিষ্ট 30 মিটার যে রয়েছে সেটিও কিন্তু ভাঙনের হুমকিতে পড়েছে তো এখানে জানিয়ে রাখি যে জেলা কৃষি সম্প্রসারণ দপ্তর যে তথ্য সংগ্রহ করেছে তাতে গত বিশ তারিখ বিশে জুন থেকে চব্বিশে জুন পর্যন্ত যে পানি হয়েছিল সেখানে কিন্তু দুশো আটষট্টি হেক্টর ফসলের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে রোপা আমন বিস্তলা রয়েছে আউশ ক্ষেত রয়েছে পাট ক্ষেত রয়েছে চিনা ক্ষেত্র রয়েছে তো যাই হোক তারা যে ক্ষতি টাকার অঙ্কে হিসাব করেছেন সেটি প্রায় ছয় কোটি চল্লিশ লাখ টাকার মতো এই ছিল কুড়িগ্রামে পানি বাড়ার সর্বশেষ তথ্য এখন বাজারে নিচ্ছে একটি ছোট্ট বেরোতে